নমস্কার বন্ধুরা, হরি নিত্য কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ 15 আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এগলেস ড্রাই কালার কেক রেসিপি। এটা ভীষণ সফট আর স্পঞ্জ, এটা বানানো খুব সহজ, আর এটার জন্য কোনো ওভেন দরকার নেই। এটা আমি কড়াইতে বানিয়ে দেখাবো তোমাদের, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি হয়ে যাবে এটা। তাহলে চলো দেখে নিই কেক রেসিপিটা। সবার প্রথমে আমি এখানে নিয়েছি একটা বড় কড়াই। কড়াইতে দিয়ে দেব 1 বাটি মতো নুন। তোমরা নুনের জায়গায় বালিও দিতে পারো, তো বালিটা সবসময় সব জায়গায় পাওয়া যায় না, নুনটা সবার ঘরে অ্যাভেলেবেল থাকে, তো তোমরা নুন ইউজ করতে পারো। এখানে নুনটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো উপরে, নুনের উপরে। এবার ঢাকনা দিয়ে এটা মিডিয়াম আঁচে 10 মিনিট গরম হতে দেব, ততক্ষণে ব্যাটার বানিয়ে নেবো কেকের। আমি এখানে নিয়েছি একটা বড় বাটি আর একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি। এই বাটিতে আমি সব জিনিসগুলো মেজারমেন্ট করে নেব। তো এখানে প্রথমে দিয়ে দেবো 1 বাটি টক দই, আর এই বাটিতেই দিয়ে দেবো 1 বাটি চিনির গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 বাটি সাদা তেল। এবার এইগুলো ভালো করে একটা চামচ দিয়ে ফেটিয়ে নেব 4-5 মিনিট ধরে, ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এই বাটিতে আমি দিয়ে দেবো 2 বাটি ময়দা। আর দিয়ে দেবো 1 ছোট চামচ বেকিং পাউডার, 1/2 ছোট চামচ বেকিং সোডা, 1/2 চামচ মতো নুন দিয়ে দেব, আর 1 ছোট চামচ দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। আবার ভালো করে মিক্স করে নেব ময়দার সাথে বাকি সবগুলো। ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। পরে যদি একটা ঘন থাকে তাহলে একটু দুধ ব্যবহার করবো এখানে। তো প্রথমে এই জিনিসগুলো ময়দা আর বাকি যে তেল আর চিনি এসবগুলো আমি দিয়েছি সেগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে ইউজ করব দুধ, তো আমি 1/2 বাটি দুধ নিয়েছি। প্রথমে 1/2 দেব, 1/2 দিয়ে মিশিয়ে নেব ভালো করে। ভালো করে মেশানোর পর এখনও ব্যাটারটা ঘন আছে, তো আমি এখানে সব দুধগুলো দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব। আবার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি আমি। ব্যাটারটা এরকমই হবে, দেখুন, বেশি পাতলা বা বেশি ঘন হবে না। এবার এখান থেকে আমি 1/3 ভাগ ব্যাটার নিয়ে নেব অন্য একটা বাটিতে। এবার এখানে মিশিয়ে দেব আমি সামান্য গ্রিন ফুড কালার দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমি এখানে নিয়েছি একটা স্টিলের বাটি, যেটাই আমি কেক বানাবো। এটা ভালো করে তেল লাগিয়ে নেব ব্রাশ দিয়ে, সব জায়গায় তেল লাগিয়ে নেব ভালো করে। ভালো করে তেলটা লাগিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো 1 চামচ ময়দা। ময়দাটাও ভালো করে চারিদিকে লাগিয়ে নেব। এতে কী হবে যে কেকটা বানাবো সেটা
बाटिर नीचे लागबे ना, भालोभावे उठे आसबे। एटा एबार दिए देव बाटिते प्रथम बनानो ए ग्रीन कलरेर बैटरटा दिए देव। दिए चारिदिके समान करे देव। উপরে সরিয়ে দেবো কিছু ত্রুটি ফ্রুটি। ত্রুটি ফ্রুটিটা অপশনাল, যদি তোমাদের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো। এবার বাকি যে ব্যাটারটা আছে বাটিতে, এর হাফ ব্যাটার দিয়ে দেবো। এটা সাদা কালারের, এখানে কিছু কালার মেশাবো না। দিয়ে চারিদিকে সমান করে দেব। আবার সমান করে দিয়ে উপরে আবার কিছু টুটি ফুটে ছড়িয়ে দেব। এবার যে ব্যাটারটুকু বেঁচে আছে লাস্টে, ওকে দিয়ে দেব অরেঞ্জ কালার সামান্য। দিয়ে ভালোভাবে আবার মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করার পর এবার দিয়ে দেব অরেঞ্জ কালারের ব্যাটারটা। চারিদিকে এটা সমান করে দিয়ে উপরে আবার কিছু ত্রুটি ফ্রুটি ছড়িয়ে দেব। এবারে যে কড়াইটা আমি গরম করতে রেখেছিলাম বালি নুন দিয়ে, সেটা ভিতরে বাটিটা বসিয়ে দেবো, কেকের বাটিটা আস্তে আস্তে। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকনায় যে একটা ছিদ্র আছে এটাও ভালো করে বন্ধ করে দেব কাগজ দিয়ে। তো 20-25 মিনিট পর আমার কেকটা আমি বের করে ঠান্ডা করে নিয়েছি। চাকু দিয়ে কেটে নেব এটা। তো দেখুন কত সফট আর স্পঞ্জি হয়েছে কেকটা। তোমরা যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।